প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার এমন বাংলাদেশ করতে চায় যেখানে থাকবে সব সম্প্রদায়ের সমান অধিকার, সমাজের সবাই যেন আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা ছাড়াই আনন্দ উৎসব পালন করতে পারে, তেমন একটি সমাজ চান তিনি, যেখানে রাষ্ট্রকে সবাই উপভোগ করবে, গর্ব করবে। ঢাকেশ্বরী মন্দিরে পূজা মণ্ডপ পরিদর্শন শেষে মত বিনিময় অনুষ্ঠানে ডক্টর ইউনূস বলেন, আইন শৃঙ্খলা বাহিনী খুব আন্তরিকতার সাথে নিরাপত্তার কাজটি করতে পেরেছে। রকনুজ্জামানের রিপোর্ট। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পূজা মণ্ডপ পরিদর্শন করতে বিকেলে ঢাকেশ্বরী মন্দিরে পৌঁছান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পূজা মণ্ডপ পরিদর্শনের পাশাপাশি কুশল বিনিময় করেন সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে। পরে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা। এ সময় হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানান তিনি। বলেন, দুর্গাপূজার মহা উৎসবে সারা দেশে একটি আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। শারদীয় দুর্গাপূজার মহোৎসবে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। এসে দেখছি সবাই খুব খুশি। চার দিনের ছুটি, এই ছুটি সবাইকে অত্যন্ত আনন্দিত করেছে, আমাকেও, আমিও ছুটি পেয়েছি। দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো রকম বিশৃঙ্খলা যাতে না হয় সেজন্য সরকার এবং সরকারের বাইরে সবাই আন্তরিকভাবে চেষ্টা করেছে বলেও জানান প্রধান উপদেষ্টা। দুর্গাপূজার আনন্দ এবার একটা বিশেষ আনন্দে পরিণত হয়েছে, দেশ জুড়ে যেটা সবাই অনুভব করছে। এই আনন্দ আর একটু বেড়ে গেল এই জন্য একদম নির্বিঘ্নে সকল জায়গায় এই পূজার অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পেরেছে বলে সবাই চেষ্টা করেছে এটা নিখুঁত করার জন্য, কোনো রকম দুর্ঘটনা যাতে না ঘটে, কোনো রকম আতঙ্কের পরিস্থিতি যেন সৃষ্টি না হয়, এই জন্য সরকারের এবং সরকারের বাইরে সবাই চেষ্টা করেছে। ডক্টর ইউনূস বলেন, ছাত্র জনতার অভ্যুত্থান একটি মহা সম্ভাবনা তৈরি করেছে। নতুন বাংলাদেশে কি কি জিনিস নতুন দরকার তা বের করতে সবাইকে আহ্বান জানান তিনি। সেনাবাহিনীকে দিয়ে, পুলিশকে দিয়ে, র‍্যাবকে দিয়ে আমাদের আনন্দোৎসব করার আয়োজন করতে যাওয়াটা আমাদের ব্যর্থতা, এটা স্বাভাবিক না। সমাজের একটা অংশ আনন্দ উৎসব করবে এবং কাউকে বাদ দিয়ে না, সবাইকে নিয়েই আনন্দ উৎসব করবে, তাও সম্ভব করা হচ্ছে না আমাদেরকে দিয়ে। এরকম সমাজকে নিয়ে আমরা কি করব? এরকম সমাজ কি আমরা চাই? আমরা এরকম সমাজ চাই না। আমরা এমন এক বাংলাদেশ তৈরি করতে চাই যে বাংলাদেশে আমার সব, আমাদের যারা এই দেশের নাগরিক তাদের সকলেরই সমান অধিকার, এই কথা যেন আমরা নিশ্চিত করি। শুধু কিতাবে লিখে গেলে হবে না, কিতাবে লিখে দিলাম এটা সমান অধিকার, তারপরে গিয়া কাটাকাটি মারামারি এগুলো করলাম, অধিকার কেড়ে নিলাম, কেড়ে নিয়ে আবার গৌরব বোধ করলাম, বাহবা পেলাম, এরকম সমাজ আমরা চাই না। তিন মাস পর ছয় কমিশনের রূপরেখা দেবে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, তখন জনগণ সেই রূপরেখার উপর মতামত দেবে। নতুন একটি দেশ গড়ার এই সুযোগকে হাতছাড়া হতে না দেওয়ার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। সংবিধান তাকে নিশ্চিতভাবে অধিকার দেবে এবং রাষ্ট্র সেই অধিকার নিশ্চিত করবে। রুকনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা।